দাক্ষিণাত্যে ভাষা আগ্রাসন ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে। কন্নড় ভাষায় কথা না বলায় কর্ণাটকের অটোচালক রাজস্থানের যুবতীকে নামিয়ে দিয়েছিল। এবার ভাষা বিতর্কে আরো এক অটোচালক। কন্নড় ভাষা না জানাদের উপর কন্নড় ভাষা চাপিয়ে দেওয়ার প্রয়াস শুরু হয়েছে দাক্ষিণাত্যের কর্ণাটকে। কর্ণাটকে থাকতে হলে কন্নড় ভাষায় কথা বলতে হবে। জোর জবরদস্তি সূচক বার্তা যাত্রী পরিষেবার অটোর পেছনে লিখলেন চালক। কর্ণাটকে থাকতে গেলে কন্নড় জানতেই হবে, অটো চালকের বার্তা নেট পাড়ায় ঝড় তুলেছে। কর্ণাটকে ভিক্ষা করতে এসেছেন, অ্যাটিটিউড দেখাবেন না, কন্নড় শিখুন। অটোর পেছনে লেখা নিয়ে নিন্দার ঝড়। ভারতের অন্যতম টেক হাব কর্ণাটকের বেঙ্গালুরু, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রোজগারের সন্ধানে এই শহরে গিয়ে থাকেন। শুধু বেঙ্গালুরু নয়, কর্ণাটকের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের মানুষের ভিড় চোখে পড়ে, কিন্তু কন্নড় ভাষা জানেন না এমন লোকের সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হওয়া এক ছবি নেটিজেনদের ক্ষোভের কারণ হয়ে উঠেছে। কর্ণাটকের রাস্তায় চলা এক অটোর পেছনে লেখা এই বার্তা, এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অটো, বাস, ট্রাক বিভিন্ন যানবাহনের সামনে পেছনে চুপ পড়লে প্রায়ই দেখা যায় নানান ধরনের লেখা। বেশিরভাগ ক্ষেত্রেই সেই সব লেখার মধ্যে থাকে কৌতুকের ছোঁয়া। কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় কিছু সামাজিক বার্তাও দেওয়া রয়েছে ওই সব লেখায়। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সেই সব লেখা নিয়ে আলোচনা হয়, মজা চলে। কিন্তু কর্ণাটকের রাস্তায় একটি অটোর পেছনে লেখা ঘিরে রাগের জন্ম নিল সোশ্যাল মিডিয়ায়। অটোর পেছনে কি লেখা রয়েছে? রোশন রায় নামে এক নেটিজেন তার নিজের পেজে ওই অটোর ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে অটোর পেছনে লেখা, আপনি যখন কর্ণাটকে আছেন তখন কন্নড় শিখুন, আপনার অ্যাটিটিউড দেখাবেন না, জানবেন আপনি এখানে ভিক্ষা করতে এসেছেন। অকন্নড় ভাষীদের উদ্দেশ্যে এই অশালীন শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে এই লেখায়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট অটো চালকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নেটিজেনরা। এমনিতেই দক্ষিণ ভারতীয়দের মধ্যে নিজেদের আঞ্চলিক ভাষা নিয়ে একটা নাক উঁচু ভাব আছে বলে অনেকেরই অভিযোগ। সেই রাজ্যে থাকা অনেকেই নাকি নিজের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলতে চান না, এমন বিষয়ও সামনে এসেছে। কিন্তু অটো চালকের এমন কীর্তি সেই সব কিছুকেই ছাপিয়ে গেছে বলে মত নেটিজেনদের একাংশের। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।